সো আগের পর্বে আমরা দেখছি কিভাবে আমরা এই ফাংশনগুলো বানাইছি, এবার আমরা দেখব কিভাবে এটাকে ইউজ করব। তো ইউজ করতে গেলে ইনডেক্স ফাইলটাতে আসছি আমরা। ইনডেক্স ফাইলটাতে এসে আমরা কী করবো বলেন তো? আমরা ওই যে ইউজার ভিউ মডেল যেটা সেটাকে ইম্পোর্ট করব। সো আচ্ছা, প্রথমে আমরা করতে পারি ইম্পোর্ট ডট স্ল্যাশ ইউজার ভিউ মডেল, এবং এখান থেকে আমরা সরি এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা থাক, সমস্যা নেই, এখান থেকে আমরা ভ্যালিডেট ফাংশন নিয়ে আসতে পারি। নেমিংটা কেমন জানি লাগতিছে। আচ্ছা এটা দেখব না পরে। সো এখানে শুধুমাত্র ইউজারের ভ্যালিডেশন হবে না, এখানে আমরা আসলে কয়েক রকমের ভ্যালিডেশন করবো, আস্তে আস্তে আরও মডেলের ভ্যালিডেশনগুলো যোগ হবে ওয়ান বাই ওয়ান, তাই না? সো এখানে আমরা কী করবো, এখান থেকে কমন একটা ভ্যালিডেটরস এক্সপোর্ট করব। সো ভ্যালিডেটরস সমান সমান কী করবো আমরা, এটার নাম দিচ্ছি ইউজার স্কিমা ভ্যালিডেট, এবং দিচ্ছি ওই উপরের ভ্যালিডেটটা। এরপর এটাকে আমরা আবার এক্সপোর্ট ডিফল্ট ভ্যালিডেটরস। সো এটুকু শেষ। লাস্ট ওয়ান সেটা হচ্ছে কী করবো আমরা, হ্যান্ডেল ভ্যালিডেশনের কাজটা করব। সেটা কোথায়, এখানে তো লিখছি আমরা হ্যান্ডেল এরর্স, সিমিলারলি আমরা এখানে একটা কাজ করতে পারি হ্যান্ডেল ভ্যালিডেশনস। এখানে আমরা যেটা করব, আমরা এররগুলোকে নিয়ে আসব, হুইচ মিন্স ইম্পোর্ট ইউটিলসের এরর্স পুরোটা নিয়ে আসছি আমরা, এবং ভিতরে আমরা কী নিয়ে আসবো, ব্যাড রিকোয়েস্টটাকে নিয়ে আসবো। এখন কী করবো আমরা, আমরা একটা ফাংশন বানাবো যে ফাংশনটা প্রত্যেকবার কল হবে, এক্সিকিউট হবে। সো এক্সপোর্ট ডিফল্ট হ্যান্ডেল ভ্যালিডেশন এখানে কোন ফাংশনটা ভ্যালিডেট করবো সেটা আমরা এখানে বলে দিব। আচ্ছা রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। আচ্ছা সো এই যেখানে আমরা ভ্যালিডেশন ফাংশনটা পাচ্ছি এটা আমরা এখানে বসাই দিব, এবং আমরা এখান থেকে আসলে রিকোয়েস্ট ডট বডিটা পাঠিয়ে দিব। সো এটা চলে যাবে কোথায়, এটা চলে যাবে হচ্ছে আমাদের এই যে এখানে ডাটা হিসেবে চলে আসবে, ঠিক আছে? তার মানে এখানে কী হচ্ছে, রেজাল্ট পেয়ে যাচ্ছি আমরা। এখন এখানে দেখতে হবে রেজাল্টটা ট্রু না ফলস। সো জয় কী করে, রেজাল্টের মধ্যে বেশ কিছু প্রপার্টি দেয়, তার মধ্যে একটা হচ্ছে রেজাল্ট ডট এরর্স, এরর মানে সিঙ্গুলার টার্ম। সো আমরা যদি এখানে ইজ ভ্যালিড করতে চাই, তার মানে যদি আমরা এখানে নাল করি, তাহলে কিন্তু যদি এরর নাল হয় তাইলে ভ্যালিড, আর যদি এরর নাল না হয় ডাটা থাকে তার মানে ইনভ্যালিড। ইফ এরপরে ইফ ইজ ভ্যালিড যদি হয় তাহলে কী করবো আমরা, আমরা পরের ফাংশনটা কল করাই দেবো মিডলওয়্যারের যে কাজটা। হ্যাঁ সো রিটার্ন নেক্সট, যদি ভ্যালিড না হয় তাহলে কী করবো আমরা, আমরা একটা এক্সেপশন থ্রো করবো, এটা অলরেডি আমরা করছি আপনাদের মনে আছে। বাট এখান থেকে কনস্ট
result dot error. Result dot error এর কয়েকটা property আছে, সেই property থেকে একটা আমরা object এটা কি বলে spread operator rule টা ভুলে গেছি, সেভাবে নিয়ে আসছি আর কি details property টা details dot map এবং details দেখ আমরা বলতে চাইছি যে অনেক অনেক element থাকতে পারে. হ্যাঁ, so এখান থেকে e এবং এখানে আমরা কি করব e dot message. ওকে, একটা একটা মেসেজ আমরা পাচ্ছি. সো এখান থেকে তারপরে কী হবে, এখান থেকে একটা পুরো একটা অ্যারে পেয়ে যাবো আমরা, একটা অ্যারে. সো কনস্ট মেসেজেস অ্যারে পাচ্ছি আমরা, ডিবাগ করবো এটা সমস্যা নেই, তার পরের ভিডিওতে আমরা ডিবাগ করে করে দেখাবো. সো এই মেসেজেসগুলোকে আমরা একটা যদি কনকেট করতে চাই, সো মেসেজেস ডট জয়েন কমা দিয়ে দিয়ে আমরা জয়েন করতেছি, ঠিক আছে. সো এমএসজি এরপরে এই যে এটা আমাদের প্রিয় যে কাজটা থ্রো নিউ এরর এমএসজি. ওকে, সো ভ্যালিডেশনের কাজটাও করছি, তার মানে দেখতে পাচ্ছি এখান থেকে ভ্যালিডেট ফাংশনটা আমরা কোথা থেকে পাঠাবো, যে ওকে কল করবে সে বলবে যে কী ভ্যালিডেট করতে হবে, আর রিকোয়েস্টটাকে আমরা বডি থেকে মানে পোস্ট রিকোয়েস্টগুলোকে আমরা ভ্যালিডেট করব. এই তো, সো এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আমরা আসলে মিডলওয়্যারের জন্য যে প্রয়োজনীয় ফাংশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি. নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা এই ফাংশনটাকে কন্ট্রোলারের মধ্যে ইউজ করবো.